এবার মিঠাই ধারাবাহিকে বিরাট বড় চমক। এবার মারা গিয়ে নতুন লোকে ফিরছে সিদ্ধার্থ, আর বাবার হত্যার প্রতিশোধ নেবে সিদ্ধার্থর ছেলে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা মিঠাই ধারাবাহিকের নতুন পর্বে দেখতে পেয়েছি আদিত্য আগারওয়াল আবারও ফিরে এসেছে। প্লাস্টিক সার্জারি করে আদিত্য আগারওয়াল তার মুখের গঠনই বদলে ফেলেছে, আর সে বলছে এবার আমি সমস্ত হিসাব নিকাশ চুকাব, এবার আমি মোদক পরিবারকে ধ্বংস করে দেব। আর সামনেই বড় একটা প্ল্যান করবে আদিত্য আগারওয়াল, আর আদিত্য আগারওয়ালের প্ল্যানে এবার মারা যাবে সিদ্ধার্থ, আর সিদ্ধার্থ মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরে আসবে। তখন দেখা যাবে গল্প এগিয়ে যাবে 25 বছর। 25 বছর পর সিদ্ধার্থর ছেলে হুবহু সিদ্ধার্থর মতোই হবে, আর সে এসে এবার সিদ্ধার্থর হত্যার প্রতিশোধ নেবে। তো বন্ধুরা, তোমরা কে কে এমন একটি পর্ব দেখতে চাও কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।